ورحمة الله وبركاته. একটু পূর্বেই সুন্নতের উপর কেন্দ্র করে এক সঙ্গীত আপনারা শুনলেন। তো সুন্নতের মধ্যে অন্যতম একটা বড় সুন্নত হলো যে সালাম স্পষ্টভাবে দেওয়া, এটা হলো সুন্নত। আর উত্তরটা স্পষ্টভাবে শুনাইয়ে দেওয়া ওয়াজিব। তো আমার কাজ সুন্নত, আপনাদের কাজটা ওয়াজিব। তো গুরুত্ব কি সুন্নতের বেশি না ওয়াজিবের বেশি? তাহলে আপনাদের জবাবটা কেমন হওয়া দরকার ছিল? এই আপনাদের দোয়ায় আজই আমি ভোর 5টায় ঢাকায় পৌঁছছি, উমরায় গিয়েছিলাম। তো আজকে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যখন শুনলাম যুব সমাজের উদ্যোগে আয়োজন, তো ওদের মনটা ছোট হয়ে যাবে, মানুষের কাছে ওরা হেয় হবে। শুধু উপস্থিত হওয়ার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শারীরিক ক্লান্তি চূড়ান্ত পর্যায়ের, কোনো রেস্টই হয় নাই, এরপরেও আসছি। তো ওখানে একটা জিনিস দেখলাম, সালাম দিছি আমি অনেকে। তো আমাদের দেশের মানুষটা যখন সালাম দিছি, খুব কম জনের থেকে আমি স্পষ্ট উত্তর পাইছি, মাথা ঝুলায়। কিন্তু অ্যারাবিয়ান কান্ট্রি, অন্য অন্য দেশের মানুষটা যখন সালাম দিছি, ওয়ালাইকুম সালাম বলে মাথাটা ঝুলায়, মজা লাগে। তো সালাম, এই সুন্নতটা যদি সমাজের মধ্যে ব্যাপক হয়ে যায়, আল্লাহ পাক ওই সমাজকে শান্তি দিয়ে ভরা যায়। তো আমরা আজকে এই সিদ্ধান্তটা নিতে পারি যে আজকের এই মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নিব যে সালামটা দিব স্পষ্টভাবে এবং উত্তরটাও আমরা দিব স্পষ্টভাবে। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? তো আজকে একটু পরীক্ষা হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, আমি 3-4 ঘন্টা ওয়াজ করলে জানা ফায়দা, কিন্তু নবীজির একটা সুন্নতের উপর আমল করলে কি ফায়দা, এ সম্পর্কে আমার কথা না, শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি, যাকে দ্বিতীয় সহস্রের সংস্কারক বলা হয়, বাদশাহ আকবরের দিনে ইলাহির মোকাবেলায় যিনি পতাকা উত্তোলন করেছিলেন, বাদশাহ আকবর ওনাকে জেলখানায় পুরলেন। তো উনি জেলখানায় ঢুকছেন, বাদশাহ আকবর খুব মজে ছিল, যে দিসি মোল্লারে জেলে ঢুকাইয়া। কিন্তু ঘটনা হলো, কিছুদিন পরে খবর নিয়ে দেখে জেলখানার যত অমুসলিম ছিল, যত গুন্ডা বদমাশ ছিল, সবগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই, বুজুর্গ, কত বড় বুজুর্গ, যে উনার জামানায় এক আল্লাহর ওলি বাগদাদের, ইরাকের বাগদাদের, সে একটু গল্প করে নেই, পরে ওয়াজ করি। তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ বর্তমান জামানার সেরা ওলিকে তারে আমার একটু দেখাইয়া দাও, আমি তার কাছে যাব। তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই বাগদাদের ওলির উপরে এলহাম হয় যে বর্তমান জামানার সেরা ওলি হিন্দুস্তানের সারহিন্দের শেখ আহমদ, যাও তার কাছে যাও। তুমি ওনার কাছে আসছে, আসার পরে 1 বছর থাকছেন বাগদাদের ওলি। তো উনি ওনার সাথে যে প্রথম দিন মুসাফা করছেন আর উনি থাকতেছেন, পুরো 1 বছর ওনার সাথে কোনো কথা বলেন নাই বাগদাদের ওলির সাথে। 1 বছর পরে বাগদাদের ওলি মনে মনে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে তো জানতে পারলাম সবচেয়ে বড় ওলি, কোনো কেরামতি তো দেখলাম না। আমি তো কবরে ঢুইকা মৃত্যু জিন্দা করে কথা বলতে পারি, মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে কথা বলতে পারি, ওনার তো কোনো কেরামতি দেখলাম না, এখানে থাকবো না, সকালবেলা চলে যাব। ওই দিন ফজরের পরে উনি মসজিদে বসা, তো মুজাদ্দেদে আল ফেসানি বলতেছেন, বাতাও দিল মে কিয়া হ্যায়, বলো তোমার মনের মধ্যে কি কথা। তো এখন ওই লোক মনে মনে বলে, পুরো বছরে কোনো কথা বলে না, আজকে জিজ্ঞেস করতেছে বাতাও দিল মে কিয়া হ্যায়, তোমার মনে কি কথা। তো হয়তো আমি মনে মনে যা চিন্তা করছি বুজুর্গ ধরে ফেলেছে। তো বলতেছে, হুজুর মনে মনে এই চিন্তা করছি যে আমি তো কবরে ঢুইকা মুর্দা জিন্দা করে কথা বলতে পারি, আপনার কোনো কেরামতিই দেখলাম না, এখানে আর থাকবো না, সকালবেলা চলে যাব। তুই তো বেটা কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা বলতে পারিস, আর আমি যদি চাই আমার আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে এই মসজিদের মিম্বরে বৈশা
সারহিন শহরের যত মুর্দা আছে সব মুর্দাকে মসজিদে হাজির করে আমি কথা বলতে পারি, কিন্তু ওইটা কোনো বুজুর্গি না বলতেছে, ওইটা কোনো বুজুর্গি না। বলে বুজুর্গি কি? বুজুর্গি হলো যে শরীয়তের উপর চলে কিনা। তুই বল যে এক বছর, ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন, আমার কথা বলতেছি না, ওই আল্লাহ রলির কথা বলতেছি। বললেন যে বল এই এক বছর আমার এখানে থাকলি তুই, আমার থেকে কোনো ফরজ ছুটতে দেখছিস? জি না। বলে কোনো ওয়াজিব? জি না। বলে কোনো সুন্নতে মুয়াক্কাদা? বলে জি না। বলে কোনো মুস্তাহাব? জি না। এরপরে জিজ্ঞেস করলেন যে এই এক বছরের মধ্যে আমার থেকে কোনো গুনাহ হইতে দেখছিস, সগিরা কবিরা বা যে কোনো ধরনের গুনাহ? কয় না। এর নাম বুজুর্গি, এর নাম হলো বুজুর্গি। উনি বলেন কি বলেন যে তোমার কোনো একটা কাজ নবীজির কাজের সঙ্গে মিলে যাওয়া কোটি কোটি বছর নফল ইবাদত করার থেকে উত্তম।